Assalamualaikum everyone. Welcome back to my channel Fateen. Aske ami channel customization niye kotha bolbo. Ja notun interview der jonno onek important. Ei channel customization korle kintu amader je channel ti royeche seti aro akorshonio hobe ebong viewers kintu onek khushi hobe. Tai amader prottekeri uchit channel customization kora. To ami munji jol shuru kori asha kori aske video ti apnara khub dekhben ebong amar channel notun hoye thakle obosshoi channel tike subscribe kore pashe thakle bell icon e click korben. Ar jara already subscribe তো গাইজ আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে চ্যানেল কাস্টমাইজ করতে হয় তো চ্যানেল কাস্টমাইজ করার জন্য আপনারা প্রথমে আপনারা যে ব্রাউজারটা ইউজ করেন সেটি ওপেন করে নেবেন তো ব্রাউজার ওপেন হলে আপনারা ইউটিউব লিখে সার্চ করলে আপনাদের কিন্তু ইউটিউব অন হয়ে যাবে তো আমি ইউটিউব অন করে নিলাম ইউটিউব অন করলে আপনারা একদম বামে আপনাদের একটা লোগো দেখতে পাবেন তো সেই লোগোতে ক্লিক করে দিবেন লোগোতে ক্লিক করার পর এখানে দেখবেন নিউ চ্যানেল তো সেখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাবেন যে কাস্টমাইজ চ্যানেল নামে একটা অপশন তো সেখানে ক্লিক করে দিবেন কাস্টমাইজ চ্যানেল অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা নতুন ইন্টারফেস ওপেন হবে তো চ্যানেল কাস্টমাইজেশনের জন্য প্রথমে আপনার একটা চ্যানেল ট্রেলার প্রয়োজন হয় তো এই চ্যানেল ট্রেলার কিরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি প্রথমে একটি নিউ ইউটিউব অন করে দিচ্ছি তারপর আমি আমার চ্যানেলে যাচ্ছি তো আমার চ্যানেল নাম ফাতিন হোমটেক এখন আমি আপনাদের আমার চ্যানেলে ঢুকে দেখাচ্ছি তো আমার চ্যানেলে ঢুকলে এরকম একটা আপনার প্রথমে ভিডিও দেখবেন এই ভিডিওটাই হলো চ্যানেল ট্রেলার তো চ্যানেল ট্রেলার কিভাবে অ্যাড করে তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে চ্যানেল ট্রেলার অপশন একটা অ্যাড দেখতে পাবেন এটা হলো যারা আপনাকে সাবস্ক্রাইব করেনি তাদের জন্য এখানে লেখা আছে চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভ বিন সাবস্ক্রাইবড তো এটা আমি অ্যাড করবো অ্যাড করার জন্য এখানে অ্যাডে ক্লিক করে দিব তারপর এখানে ইউর ভিডিওজ অপশন আসবে মানে এখানে আমার কিছু ভিডিও দেওয়া থাকবে আপনাদের যদি ভিডিও না থাকে তাহলে এটা কিন্তু আসবে না আপনাদের ভিডিও থাকলে আপনারা এভাবে নিয়ে আনবেন তো আমার এখানে ভিডিও নেই তাই এখানে এটা দেখাচ্ছে না তো আমি ক্লোজ দিয়ে দিব এভাবে আপনারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য এই চ্যানেল ট্রেলারটা অ্যাড করে নিতে পারেন যারা আপনাদের সাবস্ক্রাইব করেছে তাদের জন্য আপনি ইউটিউবের অন্য ভিডিও অ্যাড করতে পারেন তো এখানে অন্য ভিডিও ধরুন আমার চ্যানেল নাম দিয়ে দিই ফাতিন হোমটেক ফাতিন টেক লিখলে আমার কিন্তু ভিডিওগুলো চলে আসবে এখন আমি এই চ্যানেল থেকে ওই চ্যানেলেরও কিন্তু চ্যানেল ভিডিওটা ট্রেলারে অ্যাড করতে পারবো ধরুন আমি এই ভিডিওটা দিব তো আমার এটা কিন্তু অ্যাড হয়ে গেল এখন আমি আপনাদের আরেকটু নিচে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন অ্যাড সেকশন নামে একটা অপশন তো অ্যাড সেকশনের কাজ কী এটা হলো এরকম তো আমি আপনাদের ব্যাকে গিয়ে দেখাচ্ছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ভাগে ভিডিওগুলো ভাগ করা ধরুন পার পয়েন্ট টিউটোরিয়ালস তারপর ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স ফর বিগিনার্স থাম্বনেল টিউটোরিয়াল ফর বিগিনার্স এভাবে আপনি কিন্তু এগুলো ভিডিওগুলো ভাগ করতে পারেন তো এটা আপনারা অ্যাড সেকশনে গিয়ে এখানে দেখবেন ক্রিয়েটেড প্লেলিস্ট সেখানে ক্লিক করে দেবেন আপনাদের যদি প্লেলিস্ট না ক্রিয়েট করা থাকে তো এটি কিন্তু হবে না আপনি অবশ্যই একটা প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন তাহলে আপনাদের এটা কিন্তু চলে আসবে আপনারা যদি প্লেলিস্ট ক্রিয়েট না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি এটি নিয়ে একটি টিউটোরিয়াল নিয়ে আসবো তো আপনার এটাকে রিমুভ করে দেবেন তারপর এখানে অ্যাড সেকশনে ক্লিক করে কিন্তু অন্য কারো চ্যানেলও অ্যাড করতে পারেন আমি এখানে আমার আমার চ্যানেল অ্যাড করেছি দেখতে পাচ্ছেন যে নিচে নিশি হোম রেসিপি এখানে আমি আদার চ্যানেল লিখে দিয়েছি আপনি লিখে দেবেন তো এখানে আমি লিখে দিচ্ছি ধরুন সেকেন্ড চ্যানেল বা আদার চ্যানেল তো এখানে আমি আদার চ্যানেল লিখে দিই তারপর এখানে এনি ইউটিউব চ্যানেল অন ইউটিউব তো এখানে আমি ধরুন দিয়ে দিচ্ছি আমার চ্যানেল দেখবেন চ্যানেল কিন্তু প্রথমে চলে আসলো এখন আমি এখানে টিক মার্ক দিয়ে দিব তারপর ডান দিয়ে দিব এরকম আমি একসাথে অনেকগুলো অ্যাড করতে পারি তো ধরুন আমি এই চ্যানেলটি অ্যাড করি অবাক জগৎ তো এই দেখুন আমি এটা টিক মার্ক দিয়েছি আমার দুইটা চ্যানেল চলে আসলো এখন ডান দিলে এটা কিন্তু দুইটা চ্যানেল চলে আসবে আপনি আরও অনেক চ্যানেলও অ্যাড করতে পারেন তো এখন আমার প্রথম লেআউটের কাজ শেষ এবার আমি যাব ব্র্যান্ডিংয়ে তো ব্র্যান্ডিংয়ে ক্লিক করে দিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে প্রোফাইল পিকচার নামক একটা অপশান তো এটা হলো আমার লোগো চ্যানেল তো এটি আমি আপলোড করবো আপলোড করার জন্য এখানে দেখবেন আপলোড লেখা তো সেখানে ক্লিক করে দিবেন তারপর আপনাদের যে লোগো সেটি দিয়ে দিবেন তো ধরুন আমি এই লোগোটা দিচ্ছি তো এটাকে আপনারা রিসাইজ করতে পারেন ছোটো বড়ো করে তারপর আপনারা ডান দিয়ে দিবেন
তো আমার লোগোটা কিন্তু চলে আসলো। এখন একটু নিচে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন ব্যানার ইমেজ নামক একটা অপশান, এটি হলো। আমি আপনাদের দেখাচ্ছি আমার চ্যানেলে গিয়ে এরকম একটা ইমেজ দেখতে পাবেন আমার চ্যানেলের উপরে, তো সেটা হলো ব্যানার ইমেজ। তো এটি আটকার জন্য এখানে আপলোডে ক্লিক করে দেবেন, তারপর আপনার ব্যানার ইমেজটা অ্যাড করে দেবেন। এখানে ব্যানার ইমেজের সাইজ লাগে, ওই সাইজ অনুযায়ী আপনার ব্যানার ইমেজটা বসিয়ে দেবেন। আপনার যদি ব্যানার ইমেজ ক্রিয়েট না করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি ওইটি নিয়ে একটি টিউটোরিয়াল নিয়ে আসবো। তো আমার একটা ইমেজ আছে, তো আমি সেটি আপলোড করে দিচ্ছি, আমি আপলোডে ক্লিক করে দিই। তো আমি আমার ব্যানার ইমেজটা দিয়ে দিলাম, এখন আমি এটাকে রিসাইজ করতে পারি, এটা ছোটো বড়ো করে দিয়ে দিতে পারি। তো আমি এই সাইজে রাখছি, তো সাইজ দেওয়া হয়ে গেলে আপনার ডানে ক্লিক করে দেবেন। তো আমার দেখুন এটা কিন্তু চুল আসলো। এখন নিচে দেখতে পাবেন যে ভিডিও ওয়াটারমার্ক নামক একটা অপশান, এটি কি? এটি হলো আপনার ভিডিওর নিচে বা কোনো একটা আপনার লোগো থাকবে, ওই লোগোতে ক্লিক করলে সাবস্ক্রাইবের একটা অপশান আসবে, ওখানে যদি কেউ ক্লিক করে দেয় আপনার অটোমেটিক সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এটি কিন্তু একটা সুন্দর নিয়ম, তো এটি কিরকম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার একটি ভিডিওতে ক্লিক করলাম, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেল লোগো। তো এখানে ক্লিক করলে এখানে সাবস্ক্রাইব নামক একটা অপশান আসবে, এখানে আমার সাবস্ক্রাইব করা আছে, তাই সাবস্ক্রাইব লেখা। আপনার যদি সাবস্ক্রাইব না করা থাকে তো সাবস্ক্রাইব লেখা থাকবে, এখানে যদি কেউ ক্লিক করে দেয় তো আপনার সাবস্ক্রাইব হয়ে যাবে। তো এটি অ্যাড করার জন্য আপনার চ্যানেল কাস্টমাইজেশনে গিয়ে আপলোডে ক্লিক করবেন, তারপর আপনাদের যে লোগোটা সেটি দিয়ে দেবেন। তো এটাকে আপনি আগের মতো ছোটো বড়ো করে ডান দিয়ে দেবেন, তাহলে আপনার এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। দেখুন আমার কিন্তু এখন ব্র্যান্ডিংয়ের কাজও শেষ। এবার আমি আরেকটু উপরে গিয়ে দেখি এখানে বেসিক ইনফো নামক একটা অপশান, তো এই বেসিক ইনফো হলো এখানে আমি আমার চ্যানেল সম্পর্কে কিছু বলে দিব। তো এখানে আমি ধরুন দিয়ে দিচ্ছি হাই এভরিওয়ান, তো এখানে আমি লিখে দিলাম হাই এভরিওয়ান, তারপর ধরুন একটা ফুল স্টপ দিয়ে লিখে দিচ্ছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, তারপর যে চ্যানেল নাম সেটি দিয়ে দিব। এরকমভাবে আমি কিছু কথা এখানে লিখে দিতে পারি। তারপর একটু নিচে গেলে দেখবো অ্যাড ল্যাঙ্গুয়েজ নামক একটা অপশান, তো সেখানে ক্লিক করে এখানে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে ক্লিক করে আমি এখানে বাংলা দিয়ে দিব, তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম। এখন ট্রান্সলেশন ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশ করে দিব, তো ইংলিশ আমি ইউনাইটেড কিংডম করে দিলাম। আমার চ্যানেল নাম কিন্তু এমডি আলাউদ্দিন, আমি এখানে চ্যানেল নেম দিয়ে দিব এমডি আলাউদ্দিন। তো এবার আপনার কিন্তু চ্যানেল ডেসক্রিপশান চলে আসলো, এখন এখানেও আপনার ডেসক্রিপশান দিতে পারেন, তো একই কথা আবার লিখে দিতে পারেন। তো এখানে আমি হাই এভরিওয়ান লিখে দিলাম, এবার আপনার একইভাবে ওই লেখাটা দিতে পারেন। তো আপনাদের যদি লেখা শেষ হয়ে যায় আপনার কী করবেন, এটা সেভ করবেন, সেভ করার জন্য ওখানে ডান অপশান আসবে, ডানে ক্লিক করে দেবেন। এখন একটু নিচে নামলে দেখতে পাবেন যে অ্যাড লিঙ্ক একটা অপশান, তো সেখানে ক্লিক করবেন। এই অ্যাড লিঙ্ক হলো আপনার আপনাদের কিছু সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন। এই সোশ্যাল মিডিয়ার লিঙ্ক হলো আমি আপনাদের দেখেছি, এটা কিন্তু আপনার চ্যানেল যে ব্যানারটা দিবেন সেটাতে যাবে। দেখুন আমার এখানে কিন্তু কিছু লিঙ্ক আছে, ফেসবুক পেজ তারপর সাইট, এগুলো লিঙ্ক আছে, এগুলো আপনার এখানে অ্যাড করতে পারেন। তো এখানে আগে একটা টাইটেল দিয়ে দিতে হবে, ধরুন এখানে টাইটেল দিয়ে দিলেন আপনি ফেসবুক পেজ, ফেসবুক পেজ লিখে আমি আমার এখানে ইউআরএলটা দিয়ে দেব, মানে লিঙ্কটা। তো আমি আমার ফেসবুক পেজে গিয়ে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, তো আমি এটাকে কপি করে নিই, তারপর চ্যানেল কাস্টমাইজেশনে গিয়ে পেস্ট করে দিই, তাহলে আমার এটা কিন্তু চলে আসবে। আমি এটা কিন্তু অ্যাটলিস্ট পাঁচটা লিঙ্ক দিতে পারবো, এখানে আপনারা আরও কমিয়ে দিতে পারেন, ফার্স্ট টু লিঙ্ক বা ফার্স্ট ফাইভ লিঙ্ক বা এখানে যে পাঁচটা অপশান আছে সেগুলোর যখন একটা সিলেক্ট করলে হয়ে যাবে, আপনারা আরও লিঙ্ক অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড করবো না, অ্যাড করার জন্য এখানে দেখবেন ডিলিট অপশান বা রিমুভ অপশান, তো সেখানে ক্লিক করে দেবেন। এভাবে আপনি কিন্তু সবগুলোকে রিমুভ করে দিতে পারেন। এখন আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন, তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, তো আমি কিন্তু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। এখন আমি সব কাজ ভালোভাবে করে ফেললে এটাকে আমার পাবলিশ করতে হবে বা সেভ করতে হবে। তো সেভ করার জন্য উপরে কোনে দেখতে পাবেন একটা অপশান ক্যান্সেল বা পাবলিশ, তো আপনারা কী করবেন এটা পাবলিশ করবেন, তাই পাবলিশে ক্লিক করবেন। আপনি যদি ক্যান্সেলে ক্লিক করেন আপনার এটা কিন্তু চলে যাবে, তো এটা কখনোই করবেন না, আপনার পাবলিশে ক্লিক করে দেবেন। তো পাবলিশে ক্লিক করার পরে এটা সেভ হবে, সেভ হতে আপনাদের কিছু সময় নেবে, তো আপনারা সেই সময় পর্যন্ত অপেক্ষা করবেন। তো আমার এটা কিন্তু সেভ হচ্ছে, সেভ হয়ে গেলে আপনার নিচে একটা অপশান দেখবেন গো টু চ্যানেল, তো সেখানে ক্লিক করে দেবেন, তারপর আপনার চ্যানেলটা কিন্তু চলে আসবে। এই দেখুন আমার কিন্তু ফেসবুক পেজের লিঙ্কটা চলে আসলো, আমার লোগো চলে আসলো, তারপর আমার
ব্র্যান্ডিং আমি আপনাদের দেখাতে পারিনি কারণ আমার এখানে ভিডিও নেই ব্র্যান্ডিংও কিন্তু আপনাদের চলে আসবে না আসলে ধরুন আপনি এটা আসলো না আপনারা কী করবেন তাহলে এখানে রিফ্রেশের বা রিলোডের একটা অপশান দেখবেন সেখানে ক্লিক করলে আপনাদের এটা কিন্তু চলে আসবে তো আমি আপনাদের ভালোভাবে নিশ্চয়ই দেখিয়ে দিয়েছি যে কীভাবে চ্যানেল কাস্টমাইজ খুব ইজিলি এবং খুব কুইকলি করে নিতে হয় তো কিন্তু আপনারা খুব সহজে চ্যানেল কাস্টমাইজেশন করতে পারেন আমি আশা করছি যে আপনাদের